চলো শুরু করা যাক। আজকে যে মেটেরিয়ালসটা দিয়ে আমি তৈরি করব আপনাদের হেলদি ফুডস, প্রথমে আপনারা মাখনা নিয়ে নেবেন 60 গ্রাম পর্যন্ত, এবং সেটাকে একটি কড়াইয়ের মধ্যে ভালো করে উইদাউট অয়েল দিয়ে আপনি ভালো করে নেড়ে চেড়ে ওটাকে একটু গরম করে লাল লাল করে, তারপর সেটিকে ভালো করে লাল হয়ে যাবে সেই সময় সেটাকে একটি পাত্রে, এই মাখনা থেকে প্রচুর পরিমাণে ফাইবার ও প্রোটিন পেয়ে থাকবেন আপনারা। এটি আপনার শরীরে রক্ত ব্লাড সুগার ও সুগার কমাতে সাহায্য করে। এবার এটিকে চলুন একটি পাত্রে উঠিয়ে নিই, উঠিয়ে নেওয়া হোক এবং ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দেওয়া হয়। এরপর আমরা যেটা নিব সেটা হচ্ছে কাঠবাদাম, যেটাকে আমন্ড বলা হয়, সেটা হচ্ছে 100 গ্রাম পর্যন্ত আমরা নিয়ে নেবো, এবং সেই সেম প্রসেসে কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে উইদাউট অয়েলে 2 থেকে 3 মিনিট পর্যন্ত সেটাকে ভালো করে, একটু একটু লাল হবে সেই সময় সেটাকে উঠিয়ে নিতে হবে, এবং ভালো করে একটি পাত্রে আবার সেটাকে উঠিয়ে আলাদা করে রেখে দিতে হবে। এরপর যেটা আমরা নিব সেটা হচ্ছে ভাজা ছোলা, এই ছোলাটিকে ভালো করে 2 থেকে 3 মিনিট পর্যন্ত সেম প্রসেসে একটু ভেজে নেওয়ার পর সেটিকে ভালো করে একটু লাল লাল হতে দেওয়া হবে, এবং এই ছোলা এটার সঙ্গে অ্যাড করতে হবে, এবং কীভাবে অ্যাড করবো সেটাও দেখিয়ে দেবো। এবং ছোলা খেলে আমাদের হার্ট ভালো থাকে এবং ব্লাড সুগারও কমাতে সাহায্য করে। এটিকেও সেম প্রসেসে আমরা ঠান্ডা হতে কিছুটা দূরে রেখে দেবো, এবং এরপর নেব আমরা শুকনো বাদাম, খেজুর যাকে বলে, শুকনো খেজুর। এই খেজুরটিকে ছোটো ছোটো করে আমরা কেটে নেবো, প্রথমে প্রথমে ছোটো ছোটো করে কেটে এর বিচিগুলো সম্পূর্ণ আলাদা করে দেবো, এবং ছোটো ছোটো করে যাতে মিক্সিতে দিলে সেটা ভালো করে মিক্স হতে পারে। এবং এরপর আমরা প্রথমে মাখনাটিকে ভালো করে গ্রাইন্ডারে পিষে নেবো, যেহেতু এটা ভরে গেছে অনেকটা হয়ে গেছে এই জন্য এটাকে আগে পিষে নিলাম। পিষে নেওয়ার পর এর মধ্যে আমি যে সব জিনিস আছে বাদাম, বাদাম, তারপর আমি এর মধ্যে আবার দিয়ে দিব ছোলা, ছোলাও দিয়ে দিব। ছোলা দেওয়ার পরে সেটিকে তারপরে একটু আমি বাদাম খেজুরগুলোও দিয়ে দিলাম। এরপর মানে মিষ্টান্নতে যাদের সুগার আছে তারা অল্প পরিমাণে নেবে দারচিনি, আপনার তালমিশরি, বা কারো যদি সুগার না থাকে সে নিজের ইচ্ছা মতো সেটা মিষ্টি করতে পারে। এরপর এটাকে দিয়ে দেবো, ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর ভালো করে এটাকে ই করতে হবে, করার পর এর মধ্যে দিব আমি কি আজাউন, আজাউন, আজাউন একটা এত ভালো জিনিস যেটা আমাদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে, পেট ভালো রাখে, এবং কি রক্তে ব্লাড সুগার লেভেলও কমাতে সাহায্য। এরপর আমি এর মধ্যে নিয়ে নেব আদা গুঁড়ো, আদার পাউডার, জিঞ্জার পাউডার 2 টেবিল পর্যন্ত আমরা নিতে পারবো, খুব বেশি নয়, 2 চামচ মতো নিয়ে এর মধ্যে দেওয়ার পর সেটিকে ভালো করে দেখে নেবো যে সব কিছু ঠিকঠাক দেওয়া হলো কি না। এরপর সেটাকে পেস্ট করে আমি পাউডার তৈরি করে নিলাম। পাউডার তৈরি করে নিয়ে এরপর এটাকে ভালো করে দেখো যে পাউডারটা আমার কত সুন্দর তৈরি হয়েছে, একটি প্রোটিন পাউডার, যে পাউডার খেলে প্রতিদিন মানুষ সুস্থ সবল এবং ব্লাড সুগার, জয়েন্ট পেন, পেটের প্রবলেম, চুল, স্কিন সমস্ত কিছু ভালো থাকে। এরপর একে একটা শুকনো টাইট কন্টেনারে আমি এটাকে এক জমা করব, এটাকে প্রায় ভরে কন্টেনারে যাতে হাওয়া না ঢুকে এর মতো করে প্রায় টাইট কন্টেনারের মধ্যে আমি এটাকে রেখে দেবো। প্রায় 2 মাস পর্যন্ত এটা কন্টেনার সেফ থাকবে, কোনোরকম কোনো ক্ষতি নেই। এরপর এটাকে কীভাবে খাবে প্রসেসটা হচ্ছে, প্রথমে আমরা 200 ml পর্যন্ত গরম দুধ নিয়ে নেব। গরম দুধ নিয়ে নেওয়ার পরে সেই দুধটার মধ্যে বড়দের জন্য যে টিপসটা হবে তার মধ্যে আমি 1 চামচ, 1 চামচ সেই পাউডার, তৈরি করা পাউডারটি দিয়ে দেবো। সেই পাউডারটি ভালো করে দেওয়ার পরে আস্তে আস্তে করে জলের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে গুলতে হবে যাতে না পড়ে যায়। এরপর ভালো করে মিক্সড করতে হবে, ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করার পরে সেটাকে দেখতে হবে যে ঠিকঠাক প্রপার মিক্সড হয়েছে কি না। মিক্সড হওয়ার পরে সেটিকে বড়রা প্রতিদিন ঘুমানোর 1 ঘন্টা আগে কনজিউম করবে, খাওয়া দাওয়ার 1 ঘন্টা পর।
ঘুমানোর 1 ঘন্টা আগে বা সকালে কিছু খাওয়ার 1 ঘন্টা আগেও খেতে পারো, খুব ভালো। এবং ছোটদের জন্য এই পাউডারটি 1/2 চামচ দিয়ে 100 ml দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশ্রণটিকে তৈরি করতে হবে এবং প্রতিদিন রাত্রে 1 ঘন্টা শোয়ার আগে 1 ঘন্টা আগে সেটিকে কনজিউম করতে হবে। তারপর আপনি 1 সপ্তাহ করার পরে আপনি আপনার বেস্ট রেজাল্ট পাবেন।